আপনাদের সবার জন্য একটা সিম্পল প্রশ্ন করতে চাই। ভ্রমণ করতে পছন্দ করেন না এমন কি কেউ আছেন? বেশ, আমি কিন্তু ভ্রমণ করতে খুব ভালোবাসি এবং বাংলাদেশের অনেকগুলো জেলা ইতিমধ্যেই ভ্রমণ করেছি। এই যেমন কক্সবাজার, রাঙ্গামাটি, সিলেট, কুমিল্লা বা চট্টগ্রাম। আর আমার দেশ ছাড়াও দেশের বাইরে ঘুরতে যাবার অনেক ইচ্ছা, যেমন ইতালি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া ইত্যাদি। কিন্তু এতগুলো দেশের মাঝে যে দেশটার কথা না বললেই নয় সেটি হচ্ছে ইন্ডিয়া। যেমনটা বলছিলাম, আমি ভ্রমণ করতে খুবই ভালোবাসি এবং বছর অন্তত একটি জেলা ভ্রমণ করার আপ্রাণ চেষ্টা করি, তাই আমার ভ্রমণের উপর এক অন্যরকম অভিজ্ঞতা রয়েছে। কিন্তু আমাকে একদিন আমার বন্ধুরা বললো যে আমার ট্রাভেল এক্সপিরিয়েন্সকে যদি আমি আরও বাড়াতে চাই তাহলে অবশ্যই যেন আমি ইন্ডিয়া ভ্রমণ করে আসি। সেদিন থেকেই ঠিক করলাম ইন্ডিয়া ভ্রমণ করব। কিন্তু এই লকডাউনে তার সশরীরে ইন্ডিয়া ভ্রমণ সম্ভব নয়, তাই ডিজিটালি ভাবলাম ইন্ডিয়া নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেলি এবং তাই করলাম। ইন্ডিয়া সম্পর্কে রিসার্চ শুরু করে দিলাম আর লেগে পড়লাম ভিডিও তৈরির কাজে। বন্ধুরা, তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ইন্ডিয়াতে কখন ভ্রমণ করাটা বেস্ট হবে, তো আমি আপনাকে বলবো সামার মনসুন। এই সময় এখানকার আবহাওয়া থাকে শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল, আর সেই সাথে আকস্মিক বৃষ্টির আশঙ্কা তো রয়েছে। এই সময় ইন্ডিয়ার এনভায়রনমেন্ট সবচেয়ে বেশি সুন্দর থাকে আর ইন্ডিয়ার বেশ কিছু খাবার ওয়ার্ল্ড ফেমাস। আমি যদি ইন্ডিয়ার ওয়ার্ল্ড ফেমাস কিছু ফ্যাক্টের কথা বলতে চাই তবে অবশ্যই শুরুতে তাদের খাবারের কথা বলতে হবে। প্রথমে আপনাকে জানিয়ে রাখি, ইন্ডিয়ানরা খুব অল্প পরিমাণে গোস্ত খায়, এমনকি জন প্রতি পৃথিবীর সব থেকে কম আমিষ গ্রহণকারী মানুষ ইন্ডিয়াতেই। তাদের বেশিরভাগ খাবারই হলো নিরামিষ, আর মিটের পরিবর্তে তারা সয়া মিট খেয়ে থাকে, যার অন্যতম কারণ এদেশের 80% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। খুব সম্ভবত হিন্দু ধর্মের নিরামিষ খাদ্যকে খুব কঠোরভাবে মেনে চলা হয়, কিন্তু এটাই একমাত্র কারণ নয়। তারা বিশ্বাস করে আমিষ না খাওয়াটাই হচ্ছে মানবতার এক অন্যতম পরিচায়ক, যা আমি আমার রিসার্চ থেকে বুঝেছি। আমি খুবই অভিভূত হয়েছি এটা দেখে যে ইন্ডিয়ান খাবারের আরেকটা অন্যতম বিষয় হলো তাদের সব ধরনের খাবার খুব বেশি পরিমাণে মশলাযুক্ত। যদিও এটা এতটা অবাক করার মতো কিছুই নয়, কারণ ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর অন্যতম মশলা উৎপাদন এবং রপ্তানিকারক দেশ। তাদের হরেক রকম মশলার মাঝে স্যাফরন হচ্ছে অন্যতম একটি সেরা মশলা। এটা যদিও এমন না যে শুধুমাত্র ইন্ডিয়াতেই পাওয়া যায়, কারণ এটা ইতালি, স্পেন এবং ইরানেও পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়াতে এটির উৎপাদন সব থেকে বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কাশ্মীর। কাশ্মীর হচ্ছে শ্রেষ্ঠ মানের এবং বেশি পরিমাণে স্যাফরন উৎপাদনের শীর্ষে। কাশ্মীরের পাম্পোর শহরটা তো রীতিমতো স্যাফরনের মাঠ দিয়ে পরিপূর্ণ। মূলত এখানে তিন ধরনের স্যাফরন উৎপাদন করা হয়, যার মধ্যে মংরা হলো সব থেকে বেশি দামি, যার দাম পার পাউন্ড $1600। এরপরেই আসে লাচ্ছা, এটাও খুব কম দাম নয়, এটির দাম প্রতি পাউন্ডে পড়বে $1000। খামারিদের তথ্য অনুযায়ী আরেকটি পিওর স্যাফরন পাওয়া যায় যার নাম হচ্ছে জার্ডা। এটি সবথেকে সস্তা কিন্তু মোটামুটি ভালো মানের এবং এটির দাম $250 পার পাউন্ড। যাই হোক, ইন্ডিয়ার মশলা বরাবরের মতো শীর্ষেই থাকবে। এছাড়াও ইন্ডিয়া কিন্তু আরেকটি জিনিস উৎপাদনের জন্য অনেক বেশি বিখ্যাত, এবং তা হচ্ছে চা। এখানে এত বেশি রকমের চা পাওয়া যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি একজন চা প্রেমিক হয়ে থাকেন তবে অবশ্যই আপনার দার্জিলিং বা আসাম সম্পর্কে ধারণা আছে, কিন্তু আপনি কি কখনো কর্ণাটক অথবা কাংড়ার নাম শুনেছেন? যদি না শুনে থাকেন কোনো সমস্যা নেই, আমি আপনাকে বলে দিচ্ছি, এই অঞ্চলগুলো হলো শুধুমাত্র চা উৎপাদনকারী অঞ্চল। এছাড়াও যদি আপনি চান বিভিন্ন প্রকারের চা খাবেন তাহলে ইন্ডিয়াতে এর অভাব পাবেন না। বিভিন্ন ধরনের মশলা, ভেষজ উপাদান ইত্যাদি দিয়ে এখানে চা পাওয়া যায়। এই যেমন ধরুন মশলা চা, যেটি তৈরি করা হয় দারুচিনি, আদা, লবঙ্গ এবং বিভিন্ন প্রকার তৃণলতা দিয়ে। এবং সব ধরনের চায়ের মধ্যে অন্যতম সেরা চা হচ্ছে বাটার টি। এটা খুব ঘন এবং ক্রিমি। মূলত এটি তৈরি করা হয় চা পাতা, মাখন এবং লবণের সংমিশ্রণে। সো ইন্ডিয়া গেলে চা খেতে একদম ভুল করবেন না। ইন্ডিয়ার আরেকটি অন্যতম সৌন্দর্য হচ্ছে তাদের ভাষা। ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ হিন্দিতে কথা বললেও এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজই রয়েছে 22টি, যার মধ্যে ইংরেজিও একটি। এই 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছাড়াও ইন্ডিয়াকে ভাষা সমুদ্র বলা হয়, কারণ এখানে 122টি থেকে 300টি মেজর ল্যাঙ্গুয়েজ রয়েছে আর প্রায় 1600টির বেশি লোকাল ভাষা রয়েছে। এক কথায় বলতে গেলে আপনি যদি এক শহর থেকে অন্য শহরে যান তাহলে আপনি ভাষার ভিন্নতা খুঁজে পাবেন, আর আপনি যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যান তাহলে আপনি আগের রাজ্যে যে ভাষা শিখেছিলেন তা ভুলেই যাবেন। তারা যে কীভাবে নিজেদের মাঝে যোগাযোগ রক্ষা করে চলে তা আমার বোধগম্য নয়। ইন্ডিয়ার রাজধানী নিউ দিল্লি এতটাই সুন্দর, আমি যদি এটা নিয়েই এই ভিডিওতে আরও কিছু বলতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আমি আপনাদের সাথে আরও ভিন্ন কিছু শেয়ার করতে চাই। আপনি যদি নিউ দিল্লি থেকে অমৃতসর যান তাহলে গোল্ডেন টেম্পল দেখতে পাবেন। আমি এটার ব্যাপারে আর কী বা বলবো,
পুরো মন্দিরটা স্বর্ণ দিয়ে কভার করে রাখা এবং পানির পুলের মাঝখানে অবস্থিত। এটা হচ্ছে সেই জায়গা যেখানে ঐতিহ্যবাহী ল্যাঙ্গর পাওয়া যায়। আর ল্যাঙ্গর হচ্ছে এমন এক ধরনের নিরামিষ যা কিনা এখানে সবাইকে পরিবেশন করা হয়। এবং পরিবেশনের ক্ষেত্রে কখনোই এটা যাচাই করা হয় না যে সে কোথা থেকে এসেছে বা কোন ধর্মে বিশ্বাসী। ব্যাপারটা ভেবে দেখুন একবার, স্বর্ণ মন্দিরে প্রতিদিন প্রায় 50,000 মানুষকে বিনামূল্যে খাবার পরিবেশন করা হচ্ছে এবং বিশেষ দিবসে এই সংখ্যাটা 2,00,000 বেশি হয়ে যায়। এবং যে কেউ এখানে খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন, আপনি চাইলে এখানে ভলান্টিয়ারের কাজও করতে পারবেন। ইন্ডিয়ার আরেকটি অন্যতম বিষয় হলো এদের কুম্ভ মেলা। এটি ইন্ডিয়ার অন্যতম একটি অনুষ্ঠান আর এটা আসলেই দেখার মতো একটি অনুষ্ঠান, কারণ 2011 সালে এখানে এত বেশি তীর্থযাত্রী জমায়েত হয়েছিল যা প্রায় 75 মিলিয়নের কাছাকাছি, এবং এই গ্যাদারিংটা স্পেস থেকেও দেখা যাচ্ছিল। যদি আপনি নিজের চোখে এই ফেস্টিভ্যাল দেখতে চান তাহলে অবশ্যই ইন্ডিয়া যাবেন। ইনফ্যাক্ট ইন্ডিয়া যখনই যেটা করে সেটা অনেক বড় পরিসরে করে। উদাহরণস্বরূপ পৃথিবীর সবথেকে বেশি পোস্ট অফিস কিন্তু ইন্ডিয়াতে। এই ডিজিটাল যুগে এসেও আপনি ইন্ডিয়ার সর্বত্রই পোস্ট অফিস দেখতে পাবেন। এখানেই শেষ নয়, গিনেস রেকর্ডধারীর সংখ্যা অনুযায়ী ভারত তৃতীয় স্থানে অবস্থান করছে সবচেয়ে দ্রুত নাক দিয়ে টাইপ করা, সবচেয়ে ব্যয়বহুল বিবাহের আয়োজন করা এবং একসাথে সবচেয়ে বেশি সেলফি তোলা। এই দেশে অনুষ্ঠিত উদ্ভূত বিশ্ব রেকর্ডগুলোর মধ্যে এগুলো কয়েকটি মাত্র। আপনি কি জানেন বিশ্বের বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক কোনটি? একটু ভালো করে ভেবে দেখুন। মার্কিন যুক্তরাষ্ট্র বা জাপানের মতো প্রযুক্তি দিক থেকে উন্নত দেশগুলো এত বেশি রেল লাইন নেই, যেটি আছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে প্রায় 3.5 মিলিয়ন মাইল রেলপথ আছে যা এদেশের যাতায়াত ব্যবস্থাকে ছোট করেছে আর এর ফলে দেশের বিভিন্ন রাজ্যে যাতায়াত অনেক সহজ হয়েছে। এছাড়াও এটি নিয়ে বিস্মিত হবার তেমন কিছুই নেই যে ভারতীয় রেলপথ বিশ্বের বৃহত্তম চাকুরি নিয়োগকর্তা, যেখানে রয়েছে মিলিয়নেরও বেশি কর্মচারী। এই লোকেরা ছোট গ্রাম থেকে শুরু করে বৃহত্তম শহরগুলো পুরো ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এখানে কাজের সংখ্যা প্রতি বছর বৃদ্ধিই পাচ্ছে। দেখে মনে হয় আপনি এখানে সবসময় চাকুরি পেতে পারবেন। এনিওয়ে, ইন্ডিয়ার ব্যাপারে আমি যদি বলতে চাই তাহলে আমার ফাইনাল ইম্প্রেশন বলতে কিছুই বলতে পারবো না, কারণ এর সৌন্দর্য, এর পরিবেশ সবকিছু অসাধারণ। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, তা হচ্ছে আপনি চাইলেও কখনো ইন্ডিয়ার কারেন্সি ইন্ডিয়ার বাইরে নিয়ে যেতে পারবেন না। এটা আইনত দণ্ডনীয় একটি অপরাধ, তাই যদি আপনি কখনো ইন্ডিয়া ভ্রমণ করতে যান তবে অবশ্যই ইন্ডিয়া ত্যাগ করার পূর্বে আপনার রুপিকে অন্য কোনো টাকায় ডাইভার্ট করে ফেলুন। আপনি কি মনে করেন আমি কিছু মিস করে গিয়েছি? তাহলে কমেন্ট করে আমাকে মনে করিয়ে দেন। আমি ইন্ডিয়া নিয়ে এখনও রিসার্চ করছি, খুব শীঘ্রই আরও বড় কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন। আপনার যদি মনে হয় আপনার কোনো বন্ধু ইন্ডিয়া ঘুরতে যেতে চায় তবে অবশ্যই তার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন যদি তার কোনো উপকার লাগে। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।